প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন ও সুস্থ আছেন। আমি বদিরুজ্জামান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ আই ইনসাইটস বাংলায়। প্রিয় দর্শক, আমরা রিয়ালিজম তত্ত্ব নিয়ে আলোচনা করতেছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে আমরা রিয়ালিজম তত্ত্বের দার্শনিক যাত্রা সম্পর্কে জানি। দার্শনিক যাত্রাকে আমরা তিনটি অংশে ভাগ করেছি। প্রথম অংশে আমরা এই দর্শনের ফাউন্ডেশন, যারা তৈরি করেছিল, তাদের সম্পর্কে জানব। দ্বিতীয় অংশে আমরা ইএসকারের পলিটিক্যাল রিয়ালিজম সম্পর্কে জানব এবং তৃতীয় অংশে আমরা হ্যান্স জে মর্গেন্তুর সিক্স প্রিন্সিপাল সম্পর্কে জানব। এবং আমরা আশা করি এই তিনটি অংশ যখন আমরা জেনে ফেলব, তখন আমাদের ভিতরে ক্লাসিক্যাল রিয়ালিজম সম্পর্কে ধারণাটা পূর্ণ হবে এবং তখন আমরা ক্লাসিক্যাল রিয়ালিজমের সাহায্যে আমরা আন্তর্জাতিক বিভিন্ন ইভেন্টসকে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো প্রথম অংশে, অর্থাৎ যারা এই ক্লাসিক্যাল রিয়ালিজম এই তত্ত্বের ফাউন্ডেশন তৈরি করে দিয়েছিলেন, তাদের সম্পর্কে জানব। এক্ষেত্রে আমাদের থুকিডাইডিসের কথা প্রথমেই আনতে হবে। থুকিডাইডিস ছিলেন প্রাচীন গ্রিসের একজন রাষ্ট্রবিজ্ঞানী। তার সবচেয়ে বড় অবদান যেটা আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসেবে রিয়ালিজম গ্রহণ করেছিল, সেটা হচ্ছে থুকিডাইডি যে সময়ে ছিলেন, যে প্রাচীন গ্রিসে, তখন আধুনিক সময়ের রাষ্ট্রের মতনই তার চেয়ে একটু ছোটো আকারের, যেমন সিটি স্টেট বা নগর রাষ্ট্র ছিল। তো থুকিডাইডিস তার পেলোপেন্সিয়ান ওয়ার এই বইয়ের মাধ্যমে দেখিয়েছিলেন যে অ্যারিস্টটল যে কথাটি বলেছে, মানুষ সহজতভাবে রাজনৈতিক জীব, এই কথাটাকে থুকিডাইডিস গ্রহণ করেন এবং তিনি মানুষের জায়গায় রাষ্ট্রকে, অর্থাৎ ওইখানকার, অর্থাৎ তৎকালীন নগর রাষ্ট্রকে তিনি এখানে নিয়ে আসেন এবং তিনি দেখান যে নগর রাষ্ট্র সহজতভাবেই রাজনৈতিক। এবং তিনি অ্যারিস্টটলের যে রাজনীতি শব্দটা, ওটাকে তিনি পাওয়ারের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করেন এবং যেহেতু তিনি মানুষের জায়গায় রাষ্ট্রকে নিয়ে আসছেন, সেক্ষেত্রে তিনি বলেন যে নগর রাষ্ট্র সহজতভাবে রাজনৈতিক এবং এই রাজনীতি শক্তি দ্বারা নির্ধারিত হয়। এই ডেফিনেশনটা তিনি দিলেন এবং তারপরে তিনি এলাবোরেট করলেন যে এই যে নগর রাষ্ট্র, যারা সহজতভাবে রাজনৈতিক এবং সেই রাজনৈতিক প্রক্রিয়া বা কাঠামো বা প্রসেস যাই বলি, সেটা শক্তির মাধ্যমে পরিচালিত হয়, সেই শক্তিটা কিন্তু অসম বলতে সেখানে কিন্তু সমতা নাই। অর্থাৎ শক্তি স্টেট টু স্টেট, তখনকার সিটি স্টেট টু সিটি স্টেট ভিন্ন ছিল। অর্থাৎ যদি এথেন্সের কথা বলি, এথেন্সের যে শক্তি ছিল, স্পার্টার যে শক্তি ছিল, গ্রিসের অনেক ক্ষুদ্র ক্ষুদ্র সিটি স্টেট ছিল, তাদের কিন্তু এত শক্তি ছিল না। তো তার ফলে কি, প্রত্যেকে সিটি স্টেট হওয়া সত্ত্বেও শক্তির কিন্তু একটা অসাম্য বা সমতাহীনতা অবস্থা বা ইমব্যালেন্স সেখানে ছিল। এটাকে গুরুত্বের সাথে তিনি তার পেলোপেন্সিয়ান যুদ্ধে হাইলাইটস করেন এবং তিনি বলেন যে সিটি স্টেটগুলো এটাকে তাদের রাজনৈতিক ভাগ্য হিসেবে তারা মেনে নিয়েছিল এবং এই মেনে নেওয়াটা তাদের জন্য যৌক্তিক ছিল, কারণ সিটি স্টেটগুলো মনে করতো যে এটা যদি তারা মেনে নেয় তাহলে তারা দুটি দিকে নজর দিতে পারবে। প্রথমত তারা তাদের নিরাপত্তার দিকে নজর দিতে পারবে, যেহেতু তারা ক্ষুদ্র, স্পার্টা, এথেন্স বা পারস্য এই ধরনের সাম্রাজ্য, তৎকালীন সাম্রাজ্যের তুলনায়, তো তখন তারা মনে করতে পারবে যে না, আমাদের এখন নিরাপত্তা দরকার, যেহেতু আমাদের শক্তিটা সমান নয়। আর একটা কথা বলেন কি, আর একটা ক্ষেত্রে যে সুযোগগুলো আসবে যখন শক্তি অর্জন করবে বা ক্ষুদ্র হওয়ার ফলেও যে সুযোগগুলো আসবে, সেই সুযোগগুলো তারা নিতে পারবে। অর্থাৎ যখন তারা সত্যটাকে মেনে নিচ্ছেন, সেই সত্যটাকে মেনে নিয়ে কিন্তু তারা তাদের রাষ্ট্রের যে নীতি প্রণয়ন করতেছেন। এবং এক্ষেত্রে তিনি, অর্থাৎ থুকিডাইডিস, রাষ্ট্রের যে বৈদেশিক নীতি সেটাকে দক্ষতা, সতর্কতামূলক এবং যুক্তিসঙ্গত ইত্যাদি বিভিন্ন প্রিন্সিপালের আলোকে নিতে বলেছেন। কিন্তু তার মূল জায়গাটা কিন্তু ওইটা যে থুকিডাইডিস বলেছেন যে তখনকার যে সিটি স্টেটগুলো ছিল, তারা কিন্তু
তৎকালীন যে আন্তঃনগর রাষ্ট্র, অর্থাৎ আমরা এখন বলি আন্তর্জাতিক, যেখানে রাষ্ট্রই হচ্ছে মেন, তখন যেহেতু সিটি স্টেট ছিল, আন্তঃনগর রাষ্ট্র কেন্দ্রিক যে ব্যবস্থা ছিল সেটা হচ্ছে নৈরাজ্যকর। যেহেতু নৈরাজ্যকর, সেহেতু প্রত্যেকটা ক্ষুদ্র স্টেট কী করবে, নিজেদের শক্তি বৃদ্ধির দিকে ফোকাস করবে, সামরিক শক্তি বৃদ্ধি করার ফোকাস করবে। আবার যারা দুর্বল রাষ্ট্র তারা কী করবে, তারা তৎকালীন যে বৃহৎ বৃহৎ শক্তি ছিল, যেমন স্পার্টা, এথেন্স, পারস্য বা মেসিডোনিয়া, এদের সাথে তারা কী করবে, মৈত্রী বা জোট গঠন করবে। তো আপনারা থুকি ডাইরিসের কথাটাকে কিন্তু সহজে বুঝতে পারবেন যে এটা কিন্তু রিয়ালিজম তত্ত্বে কিন্তু একদম সরাসরি এসেছে। কারণ রিয়ালিজম তত্ত্বে ধরে নেওয়া হয় যে রাষ্ট্রগুলো সার্বভৌম, অর্থাৎ তারা কারো কথা কিন্তু শুনবে না, কারণ রাষ্ট্রগুলোর একটা বড় বৈশিষ্ট্য কি, সার্বভৌম। আমরা তাইওয়ানকে সার্বভৌম রাষ্ট্র বলি না কেন, তাইওয়ান কিন্তু যাই হোক নিজের পলিসি নিজে নিতে পারে না, তাকে কিন্তু চায়নার দিকে ফোকাস করতে হয়। কিন্তু বাংলাদেশকে আমরা সার্বভৌম বলি, কারণ বাংলাদেশ নিজের পলিসি নিজে নিতে পারে। তো রিয়ালিজম তত্ত্বে কী বলে, রাষ্ট্রগুলো যেহেতু সার্বভৌম, তো তার ফলে তাদের মেশালে, অর্থাৎ বিভিন্ন রাষ্ট্র মিলে যে আন্তর্জাতিক ব্যবস্থা তৈরি হয়েছে, সেক্ষেত্রে একটা নৈরাজ্য সেখানে বিরাজ করে। নৈরাজ্য কেন বিরাজ করে, আমরা যদি অভ্যন্তরীণ রাষ্ট্রের সাথে তুলনা করি, একটা রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়গুলো পরিচালনার জন্য একটা সরকার ব্যবস্থা থাকে, কিন্তু যেহেতু অনেকগুলো রাষ্ট্র মিলে একটা ইন্টারন্যাশনাল সিস্টেম হয়েছে, সেখানে কিন্তু কোনো একটা সরকার নাই, যারা ওই রাষ্ট্রগুলোর মধ্যে যে সম্পর্ক, রাষ্ট্রগুলোর মধ্যে যে লিঙ্ক আপ, এই জিনিসগুলোকে তারা ম্যানেজ করবে। তো তার ফলে কি, তার ফলে একটা ক্যাওটিক অ্যানার্কিক সিচুয়েশন ইন্টারন্যাশনাল সিস্টেমে থাকে, যেটা রাষ্ট্রগুলোকে স্মরণ করিয়ে দেয় যে তোমরা শক্তি অর্জন করো, শক্তি অর্জন করার মাধ্যমে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করো, এবং প্রয়োজনে শক্তিশালী রাষ্ট্রগুলোর সাথে তোমরা অ্যালায়েন্স গঠন করো, যদি তোমাদের তোমরা দুর্বল থাকো, তো যদি তোমাদের সেই পরিমাণ রিসোর্স না থাকে শক্তি অর্জনের। তো থুকিডাইডিসের যে পরিকল্পনা, তার যে দার্শনিক মতামত, তার যে বই পেলোপেন্সিয়ান যুদ্ধ, এর সাথে কিন্তু রিয়ালিজম আধুনিক, এর সাথে আধুনিক রিয়ালিজম বলি বা ক্লাসিক্যাল রিয়ালিজম যেটাকে নিয়ে আমরা আলোচনা করতেছি, তার একটা সরাসরি সংযোগ আছে। অর্থাৎ ক্লাসিক্যাল রিয়ালিজম অনেক ক্ষেত্রেই থুকিডাইডিসের যে দর্শন, সেখানে তার যেটাকে বলবো তার কাছে ঋণ। দ্বিতীয় আরেকজন নাম আমাদের বলা উচিত, যিনি রিয়ালিজম দর্শনকে বিকাশে সহায়তা করেছিলেন, এবং তার যে বিখ্যাত গ্রন্থ দ্য প্রিন্স, সেটা কিন্তু একটা রাষ্ট্রের নীতি কেমন হবে, একটা রাষ্ট্র পরিচালনায় রাষ্ট্র পরিচালক বা রাষ্ট্রের নেচার কেমন হবে সে সম্পর্কে কিন্তু বলছে। সে অর্থাৎ আপনারা বুঝতে পারতেছেন আমি নিকোলো ম্যাকিয়াভেলির কথা বলতেছি। নিকোলো ম্যাকিয়াভেলি তার দ্য প্রিন্স গ্রন্থে দুইটা জিনিসকে নিয়ে আসেন, সেটা হচ্ছে তিনিও কিন্তু স্বীকার করেন যে একটা প্রতিযোগিতা, একটা প্রতিপক্ষ সাম্রাজ্যগুলোর মধ্যে বিরাজ করে। অর্থাৎ তার সময় কিন্তু রাষ্ট্র ছিল না, তার সময় ছিল সাম্রাজ্য। তার ফলে এই যে বিরাজ করে একটা প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, তার ফলে কিন্তু একটা অশান্তি, বিশৃঙ্খলা কিন্তু সিস্টেমে আসে। এইটার উপরে জাজ করে ম্যাকিয়াভেলি কী বললেন, তিনি বললেন যে সেক্ষেত্রে রাষ্ট্রকে বিচক্ষণ হতে হবে, অর্থাৎ মেইনলি তিনি ফোকাস করলেন রাজাকে, অর্থাৎ রাজাই যেহেতু রাষ্ট্র পরিচালনা করবে, তো রাজাকে বিচক্ষণ হতে হবে। এই বিচক্ষণতার ক্ষেত্রে তিনি দুইটা বৈশিষ্ট্য নিয়ে আসলেন, অর্থাৎ বললেন রাজাকে এই দুইটা রাজার ভিতরে যদি এই দুইটা বৈশিষ্ট্য থাকে, তাহলে তিনি বিচক্ষণতার সাথে তার রাষ্ট্র পরিচালনা করতে পারবেন, তার রাজ্য পরিচালনা করতে পারবেন, এবং প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, এই ধরনের বিষয়গুলো থেকে তিনি তার রাজ্যকে নিরাপদ রাখতে পারবেন। অর্থাৎ এখানেও দেখেন যে থুকিডাইডিসেরও কিন্তু একটা মেইন বিষয়, সেটা হচ্ছে নিরাপত্তা অর্জন করা। রাষ্ট্রগুলোকে, তখনকার যে নগর রাষ্ট্রগুলো ছিল, তারা নিরাপত্তা অর্জন করবে। ম্যাকিয়াভেলিকে কথা বললেন যে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, একটা সংঘর্ষ, এই সকল থেকে কিন্তু সাম্রাজ্যকে নিরাপদ করতে হবে, সাম্রাজ্যের উপর যে সাম্রাজ্যের ক্ষেত্রে যেন কেউ আঘাত করতে না পারে সেদিকে ফোকাস করতে হবে। তো সেই বিচক্ষণতার বৈশিষ্ট্য দুটো কী কী, এক হচ্ছে যে রাজা হবে বা যে রাষ্ট্র রাজ্য পরিচালনা করবে, তার ভিতরে দুটো গুণ থাকতে হবে, এক হচ্ছে তাকে সাহসী হতে হবে,
এবং তাকে শক্তিশালী হতে হবে, এবং এটাকে তিনি সিংহের সাথে তুলনা করেছেন। অর্থাৎ তিনি বলেছেন, যদি রাজার কথা বলি অথবা রাজ্যের কথা বলি, একটা রাজ্যকে প্রতিযোগিতামূলক বা প্রতিদ্বন্দ্বিতা থেকে টিকে থাকতে হলে তাকে সিংহের মতন সাহসী হতে হবে, এবং তার কী করতে হবে, শক্তি বৃদ্ধি করতে হবে। সামরিক শক্তি যখনই একটা রাজার বেশি থাকবে, তখন কিন্তু সে বেশি শক্তিশালী হবে, আরও বেশি সাহসী হবে, তখন কিন্তু সে যে কোনো ধরনের অ্যাটাক থেকে তার রাজ্যকে প্রোটেক্ট করতে পারবে। দ্বিতীয় বৈশিষ্ট্যের কথা বলেন, তাকে বিচক্ষণ হতে হলে চালাক হতে হবে, যেটাকে তিনি ফক্স বা শিয়ালের সাথে তুলনা করেছেন। অর্থাৎ শিয়ালের যেমন একটা বৈশিষ্ট্য, সে সবসময় চুপচাপ থাকে, কিন্তু প্রয়োজনে সে কিন্তু তার যে স্বার্থ সেটা আদায় করে নেয়। তো ম্যাকিয়াভেলিও বলে যে নিরাপত্তার সাথে সাথে রাষ্ট্রের যারা নাগরিক, অর্থাৎ সে যে রাষ্ট্র বলতে যে রাজ্যের যারা প্রজা আছে, তাই প্রজাদের স্বার্থ বা প্রজাদের নিরাপত্তা বা প্রজাদের চাহিদা মেটানোর জন্য ওই রাজাকে চালাক হতে হবে, এবং যে কোনো যখন অপরচুনিটি আসবে তখন রাজাকে সে অপরচুনিটিটা সহজেই নিতে হবে, এবং দরকার হলে সেক্ষেত্রে তার সামরিক শক্তি ব্যবহার করতে হবে। অর্থাৎ যদি কোনো অপরচুনিটি আসে, সুযোগ আসে, সেটাকে ধরে ফেলতে হবে, কারণ এটা অ্যাট দ্য এন্ড ম্যাকিয়াভেলি বলেছেন তার রাজ্যের যারা প্রজারা তাদের জন্য দরকার, তাদের চাহিদা মিটাবে, এবং রাজ্যের প্রজারা যখন স্যাটিসফাই থাকবে রাষ্ট্র তখন সংগঠিত থাকবে। তো এইটাকে কিন্তু রিয়ালিজম তত্ত্বের সাথে অনেকটাই লিঙ্ক আপ করা যায়। রিয়ালিজম তত্ত্বের যে বিষয়টা ম্যাকিয়াভেলির তত্ত্বের সাথে, ম্যাকিয়াভেলির দর্শনের সাথে লিঙ্ক আপ, সেটা হচ্ছে বৈদেশিক নীতি। অর্থাৎ একটা রাষ্ট্রের ফরেন পলিসি কীভাবে তৈরি করা হবে এবং সে ফরেন পলিসিটার ইমপ্লিমেন্টেশন কেমন হবে, সেটা কিন্তু ম্যাকিয়াভেলির এই যে দুইটি বৈশিষ্ট্য, অর্থাৎ ফরেন পলিসির ভিতরে এমন প্রভিশনও থাকবে যেটা যে কোনো প্রতিঘাত থেকে রক্ষার জন্য রাষ্ট্রকে যথেষ্ট শক্তিশালী করার ইনস্ট্রুমেন্টগুলোও কিন্তু ফরেন পলিসির মধ্যে থাকবে। পাশাপাশি যখন কোনো ধরনের সুযোগ আন্তর্জাতিক পরিস্থিতিতে বা আন্তর্জাতিক ব্যবস্থায় তৈরি হবে, সেখান থেকে যেন রাষ্ট্রটা সহজেই স্বার্থ আদায় করতে পারে। ম্যাকিয়াভেলি আবারও বলেছেন, এই স্বার্থ আদায়ের ক্ষেত্রে যে কোনো ধরনের কাজই রাষ্ট্রটি করতে পারে, কোনো ধরনের নৈতিকতা সেখানে রাষ্ট্রে রাখা যাবে না। অর্থাৎ আমরা যদি বলি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, তো পাশে যদি বেলারুশের কথা বলি, এমন যদি পরিস্থিতি আসে যে বেলারুশ রাশিয়ার সাথে সহযোগিতার সাথে রাশিয়ার সাথে ইউক্রেনের অ্যাগেনিস্টে যুদ্ধ করতে পারে, তো এটা হয়তো আধুনিক মানদণ্ডে একটা অনৈতিক কাজ হতে পারে, যে ইউক্রেনে যেহেতু রাশিয়া এই ধরনের হত্যাযজ্ঞ চালাচ্ছে, এই ধরনের সংঘাত করতেছে, তার ফলে পরেও কেন বেলারুশ সেখানে যাবে। তো ম্যাকিয়াভেলির কথা হচ্ছে, এখানে কোনো নৈতিকতা কাজ করবে না। বেলারুশ বা বেলারুশের প্রেসিডেন্ট যখন দেখবে এখান থেকে স্বার্থ আদায় করা যাবে, ইউক্রেন থেকে স্বার্থ আদায়ের সুযোগ আছে, তখন কিন্তু বেলারুশ কী করবে, রাশিয়ার সাথে সহজে সে সম্পর্ক তৈরি করবে, রাশিয়ার সহযোগিতা সে গ্রহণ করবে, এবং হয়তো রাশিয়ার সাথে সে যুদ্ধে লিপ্ত হবে ইউক্রেনের অ্যাগেনস্টে। তো ম্যাকিয়াভেলি এই কথাটাই বলে, যে ম্যাকিয়াভেলি বলে যে স্বার্থ আদায় করার ক্ষেত্রে কোনো ধরনের নৈতিক আদর্শের কথা যা অত চলা যাবে না। তৃতীয় আর একটা বিষয় বা তৃতীয় যে অংশ এই দর্শনে, সেটা নিয়ে আলোচনা করেছে থমাস হবস। তিনি করেছেন কি, যে থুকিডাইডিস কিন্তু তার আলোচনাটা শুরু করেছে সিস্টেম থেকে, অর্থাৎ ইন্টার সিটি স্টেট সিস্টেম, যেটাকে আমরা আধুনিক সময় বলি ইন্টারন্যাশনাল সিস্টেম, অর্থাৎ একদম উপর থেকে, তারপরে তিনি আস্তে আস্তে নিচে দিয়ে গিয়েছে। ম্যাকিয়াভেলি কিন্তু একদম মিডিল থেকে শুরু করেছেন, তিনি বলেছেন যে রাষ্ট্রকে অথবা রাজ্যকে অথবা রাজাকে যে কোনো কাজ করতে হবে, অর্থাৎ তিনি মিডিল থেকে উপরেও গিয়েছেন, মিডিল থেকে নিচেও এসেছেন। কিন্তু থমাস হবস করছেন কি, থমাস হবস একদম নিচ থেকে বটম টু আপ যেটাকে বলে, সেই দিকে গিয়েছেন। থমাস হবস বলেছেন যে মানুষ প্রকৃতিগতভাবে ক্যাওটিক, তিনি বলেছেন মানুষ নেগেটিভ, সবসময় মানুষের নেগেটিভ বৈশিষ্ট্যের কথা বলছেন, মানুষ স্বার্থপর, মানুষের ভিতরে বিভিন্ন ধরনের খারাপ গুণগুলো রয়েছে। তো পরাপর মানুষ যখন, প্রত্যেকটা মানুষই যখন স্বার্থপর এবং তারা যখন একটা সমাজে বাস করে এবং সেই সমাজটাকে তিনি
জঙ্গলের সাথে উদাহরণ দিয়েছেন। থমাস হবস মানুষের যে সমাজ সেটাকে তিনি জঙ্গলের সাথে তুলনা করেছেন, এবং জঙ্গলে যেহেতু এতগুলো মানুষ থাকতেছে এবং প্রত্যেকটা মানুষ যেহেতু স্বার্থপর, তার ফলে তিনি বললেন সেই জঙ্গলের মধ্যে এক ধরনের অনিরাপত্তা বিরাজ করে। সবাই একে অন্যকে মেরে একে অন্যের দ্বারা একে অন্যের উপরে নিজের প্রভাব চাপিয়ে দিয়ে বিস্তার করে নিজের স্বার্থ আদায় করার চেষ্টা করে, কারণ প্রত্যেকেই কিন্তু কি স্বার্থপর, প্রত্যেকেই সমান। তো থমাস হবস বলেন যে মানুষের মধ্যে একসময় চেতনা তৈরি হয় যে এইভাবে কিন্তু একটা সমাজ টিকে থাকতে পারে না, এবং এভাবে তাদের যে সার্ভাইভাল, তাদের যে টিকে থাকা সেটাও নিশ্চিত হয় না। তখন মানুষ একটা চুক্তি করে যেটাকে তিনি সোশ্যাল কন্ট্রাক্ট বলে, অর্থাৎ সামাজিক চুক্তির এই বিষয়টা তিনজন দার্শনিক ব্যাখ্যা করেছেন, জন লক, থমাস হবস এবং জন রুশো। থমাস হবস বলেছেন যে মানুষ চুক্তি করে তারা এই জঙ্গলের জায়গাটা থেকে বের হতে চায়, বের হতে চায় অর্থাৎ তাদের যে প্রয়োজনগুলো আছে, যেহেতু তারা একে অন্যের উপর প্রভাব বিস্তার করার মাধ্যমে সে প্রয়োজন মিটাতে চায়, এর ফলে একটা বিশৃঙ্খলা তৈরি হয়, ফলে তাদের যে অস্তিত্ব সেটা কিন্তু হুমকির মুখে পড়ে। তো তখন তারা কি করে, তখন তারা একটা ইনস্টিটিউশন তৈরির কথা বলে, একটা ইনস্টিটিউশন তৈরির জন্য একটা চুক্তি করে, যে ইনস্টিটিউশনটাকে তারা, অর্থাৎ যে ইনস্টিটিউশনটাকে তারা যে প্রতিষ্ঠানটিকে তারা সমগ্র শক্তি দিবে, সর্বময় ক্ষমতা দিবে তাদের যে প্রয়োজন আছে সেই প্রয়োজনগুলো মিটাতে, এবং অন্য সমাজের যে বিশৃঙ্খলা, যে সংঘাত, সেখান থেকে তাদেরকে রক্ষা করতে। অর্থাৎ আমরা যদি দুটো সমাজের কথা বলি, একটা সমাজ আর একটা সমাজকে মনে করতে পারে যে ওই সমাজটা আমাদের জন্য প্রতিদ্বন্দ্বী, তো ওদের থেকে বাঁচতে হলে আমাদের একটা প্রতিষ্ঠান দরকার, যে প্রতিষ্ঠানটা হবে সবচেয়ে শক্তিশালী এবং যে প্রতিষ্ঠানটা নিজে দায় নিয়ে অন্যদের থেকে আমাদের রক্ষা করবে। তো থমাস হবসের ভাষায় এই প্রতিষ্ঠানটি হচ্ছে লেভিয়াথান বা একটা বড় দৈত্য, যেটাকে পরবর্তীতে তিনি বলেন এটা হচ্ছে রাষ্ট্র। অর্থাৎ তার যে লেভিয়াথান গ্রন্থে এটাকে বলা বোঝানোর জন্য বললেন যে, অর্থাৎ তার যে লেভিয়াথান গ্রন্থটি সেখানে বলা হয় যে মানুষ যখন প্রাকৃতিক পরিবেশে টিকে থাকতে পারতেছে না, তখন তারা কিন্তু ওই দৈত্য লেভিয়াথান দৈত্যের আশ্রয় গ্রহণ করে, সেই লেভিয়াথান দৈত্যকে তারা সেই লেভিয়াথান দৈত্যের সাথে তারা চুক্তি করে যে তাদের নিরাপত্তা সে দৈত্য দিবে, এবং তার ফলে দৈত্যর প্রতি তারা কী করবে, আনুগত্য প্রকাশ করবে। এই রূপকটা, রূপক কথাটির বাস্তব রূপ হচ্ছে আধুনিক রাষ্ট্র। তো মানুষগুলো সামাজিক চুক্তির মাধ্যমে রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রকে সার্বভৌমত্ব শক্তি দান করে, অর্থাৎ রাষ্ট্রকে বলে তুমি চাইলেই আমাদের উপর তোমার যে কোনো নীতি প্রয়োগ করতে পারো, সেক্ষেত্রে সেই নীতিটাকে আমরা গ্রহণ করব, তার নীতির প্রতি আমরা অনুগত্য প্রকাশ করব, আনুগত্য প্রকাশ করব, কিন্তু তার বিনিময়ে আমাদের চাহিদা তোমাকে পূরণ করতে হবে, এবং অন্য কোনো বিশৃঙ্খল সমাজ থেকে বা প্রতিষ্ঠান থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। অর্থাৎ এখানে ওই রাষ্ট্রকেই কিন্তু কেন্দ্রীয় কর্মক হিসাবে সাধারণ মানুষরা ঘোষণা করে। তো থমাস হবসের যে এই দার্শনিক ব্যাখ্যা, সেটা কিন্তু ক্লাসিক্যাল রিয়ালিজমের একদম কেন্দ্রের একটা বিষয়, সেটা হচ্ছে ক্লাসিক্যাল রিয়ালিজম মনে করে বা ক্লাসিক্যাল রিয়ালিজমের যে কী কনসেপ্টগুলো আছে তার মধ্যে একটা বড় বিষয় হচ্ছে যে এখানে স্টেটকে, রাষ্ট্রকেই একদম কেন্দ্রীয় কর্মক বা কর্তা হিসেবে গ্রহণ করা হয়, যে রাষ্ট্রই সকল কিছুর মূলে, রাষ্ট্রই সকল সম্পর্ক তৈরি করবে, রাষ্ট্র সকল পরিচালনা করবে, রাষ্ট্র সকল যুদ্ধ থেকে নাগরিকদের বাঁচাবে, ইত্যাদি ইত্যাদি। তো এই বিষয়টা এসেছে থমাস হবসের যে এই সোশ্যাল কন্ট্রাক্ট, এই বিষয়টা থেকে আশা করি বুঝতে পারছেন। তো এই যে তিনজনের কথা বললাম, থুকিডাইডিস, ম্যাকিয়াভেলি এবং থমাস হবস, এনারা হচ্ছে রিয়ালিজম এই যে দার্শনিক মতবাদ বা দর্শন, এটা এদের ফাউন্ডেশন, সরি, এদের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন এই তিনজন। তো এনাদের কাজের দ্বারা অনুপ্রাণিত হয়ে পরবর্তীতে রিয়ালিজম তত্ত্বটি, ক্লাসিক্যাল রিয়ালিজম তত্ত্বটি একাডেমিকভাবে কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক যে গতিপথ সেটা ব্যাখ্যা করার জন্য যারা তাত্ত্বিক তারা নিয়ে আসেন।
তো আজকের আলোচনা এই পর্যন্ত। আশা করি আপনারা কিছুটা হলে বুঝতে পারছেন, যদি কোনো কিছু না বুঝেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন।